আজ শুরু করছি অনুপাত ও সমানুপাত এই চ্যাপ্টারটি পেয়ে যাবে পেজ নাম্বার পাঁচশো ব্রাশি পেজে পেয়ে যাবে তো দেখো এখানে এক থেকে আমি তিন পর্যন্ত সমস্ত অঙ্ক করে দিয়েছি তো যারা যারা দেখনি এই তিন পর্যন্ত তারা তারা ডেসক্রিপশান থেকে দেখে নিতে পারো তো আজকে আমরা শুরু করবো চারের দাগ থেকে দেখো চারের একের দাগে কী বলেছে দুটি সংখ্যার সমষ্টি ওদের অন্তরে তিন গুণ হলে সংখ্যা দুটির অনুপাত নির্ণয় করো দেখো দুটি সংখ্যার সমষ্টি মানে কি দুটি সংখ্যার সমষ্টি মানে আমরা যোগ করব। আর তাদের অন্তর অন্তর মানে কি অন্তর মানে হলো বিয়োগ যে যে সংখ্যাটা আমরা ধরে নেব। তাদের অন্তর মানে বিয়োগ করব। তারপর দেখো কি বলছে দুটি সংখ্যার সমষ্টি ওদের অন্তরে তিনগুণ অর্থাৎ সমষ্টিটা এক্স ওয়াই হলে তাদের অন্তরটা কী হবে এক্স মাইনাস ওয়াই এর তিনগুণ হবে তো আমরা সংখ্যা দুটি এক্স ওয়াই ধরে নিচ্ছি দেখো ধরে নিয়েছি ধরির সংখ্যা দুটি এক্স ওয়াই সুতরাং সংখ্যা দুটির সমষ্টি হবে এক্স প্লাস ওয়াই আর সংখ্যা দুটির অন্তর হবে এক্স মাইনাস ওয়াই এবার অনুসারে লিখব আমরা অনুসারে সংখ্যা দুটির সমষ্টি লিখব এক্স প্লাস ওয়াই সমান সমান সংখ্যা দুটির অন্তর কী এক্স মাইনাস ওয়াই এর কী হবে তিন গুণ মানে তিন দিয়ে গুণ করব ঠিক আছে এখানে সমান সমান দিব তো এবার দেখো এখানে যা আছে তাই লিখছি এক্স প্লাস ওয়াই সমান সমান তিন দিয়ে গুণ করে দিলে থ্রি এক্স মাইনাস থ্রি ওয়াই বা এক্সগুলোকে আমরা এক পাশে নেবো এক্স ছাড়াগুলোকে এক পাশে নেবো ঠিক আছে তো এক্স হলো এখানে দেখো এখানে এক্স আর প্লাস থ্রি এক্সটায় পাশে কি আসলে মাইনাস থ্রি এক্স হবে সমান সমান এখানে আছে মাইনাস থ্রি ওয়াই আর প্লাস ওয়াইটায় পাশে গেলে মাইনাস ওয়াই ঠিক আছে তো বা দেখো প্লাজে মাইনাসে কী হয় মাইনাস অর্থাৎ তিনটা এক্স থেকে যদি একটা এক্স বাদ দিই দুটো এক্স হবে চিহ্ন থাকবে মাইনাস আবার এখানে মাইনাসে মানে যে প্লাস মানে যোগ করতে বলেছে হবে চারটা ওয়াই আর চিহ্ন থাকবে কি বড়টার মানে মাইনাস তো মাইনাস মাইনাস কেটে দিচ্ছি তো এক্স এখানে দেখো এখানে ওয়াইটা এখানে আছে গুণ সম্পর্কে আছে তো এখানে আসলে ভাগ হয়ে যাবে ঠিক আছে তো এক্স বাই ওয়াই সমান সমান এখানে চার লিখবো আর এখানে দুইটা গুণ সম্পর্কে আছে এ আসলে ভাগ হয়ে যাবে চার বাই দুই ঠিক আছে এখানে কেটে দিচ্ছি দুই ওক্ষে দুই দুই দুগুণে চার তাহলে লিখব এক্স বাই ওয়াই এটাকে আমরা অনুপাতে লিখে দিই ডাইরেক্ট এক্স ইস টু ওয়াই সমান সমান আমরা কি লিখবো টু ইস টু ওয়ান হবে ঠিক আছে তারপরে দেখো দুয়ের দাগে বলেছে থ্রি এক্স মাইনাস টু ওয়াই ইস টু এক্স প্লাস থ্রি ওয়াই সমান সমান ফাইভ ইস টু সিক্স হলে এক্স ইস টু ওয়াই কত তো এক্স ইস টু ওয়াইয়ের মান বের করার জন্য আমাদের হোলের আগে এই পর্যন্ত প্রথমে তুলে নিতে হবে দেখো আমি তুলে নিয়েছি এবার লিখবো বা থ্রি এক্স মাইনাস টু ওয়াই এটার জন্য বাই হয়ে যাবে অনুপাতের জন্য এক্স প্লাস থ্রি ওয়াই সমান সমান ফাইভ বাই সিক্স হবে ঠিক আছে তো এবার আমরা কী করবো কোন গুণ করব কোন দিকে ছয়ের দিকে গুণ করব তাহলে তিন ছয় আঠারো এক্স মাইনাস ছয় দুগুণে বারো ওয়াই সমান সমান এইদিকে গুণ করলে হবে ফাইভ এক্স প্লাস এখানে গুণ করে দেব তাহলে হবে পনেরো ওয়াই ঠিক আছে তো এক্সগুলোকে আমরা এক পাশে নেব আর এক্স ছাড়াগুলোকে এক পাশে রাখবো তো আঠারো এক্স প্লাস ফাইভ এক্সটায় এ মাইনাস ফাইভ এক্স সমান সমান পনেরো ওয়াই হবে আর মাইনাসটা এ বসে গেল প্লাস বারো ওয়াই হবে ঠিক আছে তো দেখো প্লাজে এ মাইনাস হলো মাইনাস তাহলে আঠারো এক্স থেকে যদি পাঁচটা এক্স যায় তাহলে কত হবে তেরো এক্স সমান সমান প্লাজে প্লাজে প্লাস তাহলে যোগ করলে কত আসবে সাতাশ ওয়াই হবে ঠিক আছে তো দেখো এক্স এখানে এক্স রাখবো আর এখানে ওয়াইটা গুণ সম্পর্কে আছে এখানে আসলে ভাগ হয়ে যাবে তাহলে এক্স বাই ওয়াই সমান সমান কী হবে সাতাশ আর এখানে তেরোটা গুণ সম্পর্কে আছে এ পাশে গেলে ভাগ হয়ে যাবে তাহলে সাতাশ বাই তেরো হবে বা এক্স ইস টু মানে এই বাইয়ের জন্য আবার অনুপাত হয়ে যাবে এক্স ইস টু ওয়াই সমান সমান হবে সাতাশ ইস টু কত হবে তেরো হবে সাতাশ ইস টু তেরো তো এক্স ইস টু ওয়ার মানে এটাই হবে দেখো তিনের দাগে বলেছি থ্রি এক্স মাইনাস টু ওয়াই সমান সমান ফোর ইস টু ফাইভ হলে এক্স ইস টু মান কত দেখো এক্স ইস টু মান বের করার জন্য আমাদের হলে আগে এটুকু তুলে নিতে হবে তো দেখো আমি তুলে নিচ্ছি তো তুলে নেওয়ার পর এখানে থ্রি এক্স মাইনাস টু ওয়াই আর বাই এটা বাই হয়ে যাবে বাই ইকোয়াল টু ফোর বাই ফাইভ হবে এবার আমরা কী করব কোনো গুণ করে দেবো তো তিন পাঁচা কথা আসবে পনেরো আর এদিকে তিন চার বারো তো দিকে বড়ো হবে তাই বড়োটার দিকে আগে গুণ করছি তাহলে তিন পাঁচে পনেরো এক্স মাইনাস পাঁচ দুগুণে কত আসবে দশ আর এখানে করলে তিন পাঁচা বারো ওয়া এক্স প্লাস চার দুগুণে আট ওয়াই তো এবার এক্সগুলোকে এক পাশে নেবো আর এক্স ছাড়াগুলোকে এক পাশে নেবো ঠিক আছে তো বারো এক্সটার পাশে মাইনাস হয়ে যাবে আর এখানে এইট ওয়াই আর মাইনাস টেন ওয়াইটের পাশে আসলে প্লাস টেন ওয়াই ঠিক আছে তো দেখো প্লাজে মানে যে মাইনাস যদি বিয়োগ করি তাহলে আসবে থ্রি এক্স তাই না থ্রি এক্স সমান সমান প্লাজে প্লাসে প্লাস তাহলে যোগ করলে আসবে কত আঠারো বা এক্স ওয়াই এখানে ওয়াইটা গুণ সম্পর্কে আছে আঠারো সঙ্গে এখানে ভাগ হয়ে যাবে এক্স বাই ওয়াই আর এখানে তিনটা গুণ সম্পর্কে আছে এক বাসে আসলে ভাগ হয়ে যাবে তো তিন দিয়ে দুটোকে কেটে দিচ্ছি তিন 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 বা এক্স ইস সমান সমান লিখতে পারে সিক্স ইস দেখো পাঁচের দাগে বলেছে পি ইস টু সমান সমান ফাইভ ইস এবং পি মাইনাস কিউ ইকুয়াল হলে থ্রি পি এর মান কত দেখো এই মানটা বের করার জন্য আমাদের প্রথমে হলে আগে এই দুটো তুলে নিতে হবে ঠিক আছে তো দেখো আমি তুলে নিয়েছি পি ইস তো দুটো পার্টে তুলে নিচ্ছি তো দেখো এখানে করছি পি বাই তো এবার কোনো চেঞ্জ করে নিচ্ছি পি বাই এখানে দেখো কিউয়ের জায়গায় ফাইভ আসবে আর ফাইভের জায়গায় কিউ আসবে বাই সেভেন ঠিক আছে তো এবার দেখো কোনো যদি গুণ করে দাও তাহলে তো কিন্তু আগেরটাই আসবে দেখো এখান থেকে যদি গুণ করি তাহলে কথা আসবে সেভেন পি আর এদিকে গুণ করলে ফাইভ কিউ তো এদিকে গুণ করলে কথা হবে সেভেন পি আর এখানে ফাইভ কিউ তাই না তার মানে একই কথা তো আমরা একটু জাস্ট সাজিয়ে নিলাম সমান সময়টাকে কে ধরে নিচ্ছি কে ধরি তাহলে সুতরাং হবে পি ইকোয়াল টু ফাইভ ইন্টু কে মানে ফাইভ কে আর কিউ ইকোয়াল টু কী আসবে সেভেন টু কে মানে সেভেন কে ঠিক আছে তো এই পি আর কিউয়ের মানটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি দেখো এখানে হবে ফাইভ কে মাইনাস সেভেন কে ইকোয়াল টু মাইনাস ফোর তাহলে হবে বা প্লাজে মাইনাস যাওয়া হয় মাইনাস সেভেন থেকে যদি ফাইভ বিয়ে করে আসবে টু কিন্তু চিহ্ন থাকবে কোনটার বড়টার সমান সমান মাইনাস ফোর মাইনাস মাইনাস কেটে দিচ্ছি বা কে ইকোয়াল টু কী আসবে কে ইকোয়াল আসবে ফোর বাই টু তাহলে কেটে দিচ্ছি তো দুই দিয়ে দুই দু চার বা কে ইকোয়াল আসবে টু তো কে এর মানটা আমরা এখানে বসিয়ে দেবো ঠিক আছে সমান সমান ফাইভ ইন্টু টু তাহলে কত আসবে পাঁচ দু দশ অর্থাৎ পি এর মান আসবে দশ আবার এখানে বসাবো সেভেন ইন্টু টু তাহলে গুণ করলে কত আসবে চোদ্দো আসবে তার কিউয়ের মান চোদ্দো এরপর যেটা আমাদের বলেছে সেটা আমরা তুলে নিচ্ছি ঠিক আছে থ্রি পি মাইনাস টু কিউ এর মানিন্যটা আমাদের করতে বলেছে তাহলে দেখো এখানে আমরা কী করবো থ্রি ইন্টু পি এর জায়গায় মান বসাবো টেন মাইনাস টু ইন্টু কিউয়ের জায়গায় মান বসাবো ফরটিন ঠিক আছে তো গুণ করে দিচ্ছি তাহলে আসবে এখানে তিরিশ আর এখানে কথা আসবে আঠাশ আসবে তো বিয়ে করলে কথা আসবে দুই এটাই হবে অ্যান্সার তারপরে আগে দেখো কী বলেছে ছয়ের এক্স ইস টু ওয়াই সমান সমান থ্রি ইস টু ফোর হলে এক্স প্লাস থ্রি ওয়াই ইস টু এক্স থ্রি এক্স মাইনাস ওয়াই এর মান নির্ণয় করো তা এই মানটার জন্য আমাদের প্রথম হোলের আগে এইটুকু তুলে নিতে হবে তো আমি তুলে নিচ্ছি এক্স ইস টু ওয়াই সমান সমান থ্রি ইস টু ফোর বা এক্স বাই ওয়াই সমান সমান থ্রি বাই ফোর বা এক্স দেখো আমরা এখানে কোনা কোন চেঞ্জ করবো ঠিক আছে এক্স বাই তিনটা ওয়াই জায়গায় আসবে আর ওয়াইটা তিনের জায়গায় আসবে তাহলে এক্স বাই থ্রি ইকাল টু কি আসবে ওয়াই বাই ফোর তো গুণ করে দিলে কিন্তু আবার আগের লেনটে আসবে ফোর এক্স ইকোয়াল টু থ্রি ওয়াই আবার এখানে গুণ করে দেখো ফোর এক্স ইকোয়াল টু থ্রি ওয়াই মানে আগের লেনটে আসবে জাস্ট সাজিয়ে নিলাম ঠিক আছে তো এটাকে আমরা কে ধরে নেব সমান সমান কে ধরি তাহলে এক্সের মান কী আসবে এক্সের মান আসবে থ্রি কে ঠিক আছে কমা ওয়াইয়ের মানটা আসবে ফোর কে তো এবার যে প্রশ্নটা পড়ছে সেই প্রশ্নটা আমরা তুলে নেব থ্রি এক্স প্লাস না এক্স প্লাস থ্রি ওয়াই ইস টু থ্রি এক্স মাইনাস ওয়াই এই মানটা আমরা এখন বের করবো দেখো এক্সের জায়গায় মান বসে দিচ্ছি থ্রি কেটে দিচ্ছি আগে অনুপাতে লিখে নিই এক্স প্লাস থ্রি ওয়াই বাই থ্রি এক্স মাইনাস ওয়াই এবার আমরা মানটা বসিয়ে দেবো ঠিক আছে তো এক্সের জায়গা মান বসাবো থ্রি কে প্লাস থ্রি ইন্টু ওয়াইয়ের মান হলো ফোর কে বাই থ্রি ইন্টু এক্স এক্সের মান হবে থ্রি কে মাইনাস ওয়াই ওয়াইয়ের মান হবে ফোর কে ঠিক আছে সমান সমান তো এখানে কী হবে থ্রি কে আর প্লাস এখানে হবে তিন চার বারো কে বাই হবে তিন তিরিশখান কে নাইন কে মাইনাস ফোর কে সমান সমান ওপরে কী হবে প্লাজে প্লাজে প্লাস মানে যোগ করতে আসবে তাহলে বারো আর তিন যদি যোগ করি পনেরো কে প্লাজে মানে যে মাইনাস তাহলে বিয়োগ করলে আসবে ফাইভ কে তো কে কে কেটে দিচ্ছি আর পাঁচ দিয়ে কেটে দিচ্ছি পাঁচ অক্ষে পাশ আর তিন পাঁচা পনেরো ঠিক আছে পাঁচ অক্ষে পাঁচ তিন পাঁচা পনেরো তাহলে দেখো এখানে কত হবে থ্রি বাই ওয়ান যেটাকে আমরা অনুপাতে লিখলে কত আসবে থ্রি ইস টু ওয়ান হবে ঠিক আছে তো এটাই হবে অ্যান্সার দেখো সাতের দাগে যে অঙ্কটা আছে ঠিক আগের ছয়ের দাগের অঙ্কের মতো আছে হলে কত হবে তো ওয়াই এটা তোমরা যদি আগের ছয়ের অঙ্কটা বুঝে থাকো বা তোমাদের যদি এখন ভিডিওটা দেখে একটু বুঝতে পারো তো ছয়ের দাগের অঙ্কটা বুঝতে পারলে আশা করি সাতের দাগের অঙ্কটা তোমরা করতে পারবে তো এটাকে তোমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি বাড়িতে করবে তোমরা যদি না পারো অবশ্যই কমেন্ট করবে দেখো হাটে দাগে কি বলেছে যদি এক্স ইস টু ওয়াই থ্রি ইস টু ফাইভ হয় তবে ফোর এক্স প্লাস থ্রি ওয়াইস টু ফাইভ এক্স করো তাহলে প্রথমে আমাদের এর আগে এইটুকু তুলে নিতে হবে তারপরে এই মানটা আমাদের বের করতে হবে দেখো হওয়ার আগে এইটুকু আমি তুলে নিয়েছি এখানে লিখব এক্স বাই ওয়াই কি লিখব থ্রি বাই ফাইভ ঠিক একই রকমভাবে আমরা চেঞ্জ করবো কোন তাহলে তিনের জায়গায় ওয়াই আসবে আর ওয়াই জায়গায় আসবে ঠিক আছে তো ওয়াই এটাকে কে ধরে নেব কে ধরি তো দেখো এক্স এর মান আসবে থ্রি কে আর কি ঠিক আছে তো এবার আমাদের যে কোশ্চেনটা দিয়েছে কোশ্চেন দেখো কোশ্চেনটা তোলার পর আমরা এখানে কি করব ফোর অনুপাতের জন্য কি বাই হয়ে যাবে ফাইভ এক্স মাইনাস ওয়াই ঠিক আছে তো এবার আমরা মানটা বসাবো দেখো ফোর ফোর ইন্টু এক্স এক্স এর মানটা কত এক্স মান হল থ্রি কে প্লাস থ্রি ইন্টু ওয়াই ওয়াই এর মানটা কত ফাইভ কে বাই ফাইভ ইন্টু এক্স এক্সের মান হলো থ্রি কে মাইনাস ওয়াইয়ের মানটা কত ওয়াই মানটা হলো ফাইভ কে ঠিক আছে এবার আমরা কী করবো ওপরে গুণ করে দেবো তিন চার বারো কে প্লাস তিন পাঁচা হবে পনেরো কে বাই তিন পাঁচা পনেরো কে মাইনাস ফাইভ কে ঠিক আছে তো এবার আমরা কী করবো প্লাজে প্লাজে প্লাস অর্থাৎ যোগ করবো যোগ করলে আসবে কে বাই নিচে আসবে কত কে প্লাজে মানুষের মাইনাস মানে পনেরো কে থেকে যদি আমরা পাঁচ কে বাদ দিই তাহলে আসবে দশ কে 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 কেটে দিচ্ছি এবার কি হবে দেখো এই বাইটাকে আবার অনুপাত লিখতে পারি অর্থাৎ সাতাশ ইস্টু কি লিখতে পারি দশ লিখতে পারি এটাই হবে অ্যান্সার দেখো নয়ের দাগে বলেছে এ ইস টু বি সমান সমান টু ইস টু থ্রি কমা বি ইস টু সি সমান সমান ফোর ইস টু ফাইভ হলে স্কোয়ার ইস টু বি স্কোয়ার ইস টু সি এর মান কত প্রথমে আমাদের হোলের আগে এইটুকু তুলে নিতে হবে তারপরে এই মানটা আমাদের বের করতে হবে দেখো হোলের আগে আমি এইটুকু তুলে নিলাম ঠিক আছে তো এটাকে আমরা ওপর নিচে বসাবো ঠিক আছে এ ইস টু বি সমান সমান কী দেওয়া আছে টু ইস টু কী দেওয়া আছে থ্রি দেওয়া আছে আর এখানে কী দেওয়া আছে বি ইস টু সি সমান সমান কী দেওয়া আছে ফোর ইস টু ফাইভ টোপো নিচে বসালাম কেন বসালাম তোমাদেরকে বলছি কারণ এখানে দেখো এখানে বিয়ের একটা অনু মানে মান দেওয়া আছে আবার এখানে একটা বিয়ের মান দেওয়া আছে তো বিয়ের মান একটা আনার জন্য আমরা এই কাজটা করলাম দেখো এখানে এই লাইনে ওপরের লাইনে এখানে বিয়ের মান কত আছে তিন দেওয়া আছে দেখো শর্টকাট সব থেকে সহজ বুদ্ধি এখানে বিয়ের মান তিন আছে আর এই লাইনে বিয়ের মানটা কত আছে চার আছে তো দেখো তো এই লাইনে যদি বিয়ের মানটা তিন থাকে তাহলে কত নেই চার নেই তো সেই জন্য আমরা চার দিয়ে ওপরে দুটোকেই গুণ করে দেব ঠিক আছে আর নিচের লাইনের বা নিচের অনুপাতের মধ্যে এখানে বিয়ের মান কত আছে চার আছে তাহলে নেই কত তিন নেই তাই তিন দিয়ে আমরা এখানেও গুণ করে দেবো এখানেও গুণ করে দেবো ঠিক আছে তো যদি গুণ করে দেয় চার দোকানে আসবে আট আর আসবে তিন চারা বারো আর এখানে আসবে চার তিন চারা বারো স্টু কত আসবে তিন পচা পনেরো অর্থাৎ আমরা বলতে পারি এ ইস টু বি ইস টু সি এর মানটা যদি বলি তাহলে এর মান আট আর বি এর মান দেখো এখানেও বারো এখানেও বারো তার মানে মিলে গেলো আর সি এর মান কত সি এর মান হবে পনেরো কারণ সি এর মান এটা তো এবার আমাদের যে কোশ্চেনটা বলেছে সেই কোশ্চেনটা আমরা তুলে নিচ্ছি দেখো আমাদের কোশ্চেনটা তুলে তোলা হয়েছে দেখো বলেছে স্কোয়ার ইস টু বি স্কোয়ার ইস টু বি সি এই মানটা আমাদের বের করতে বলছে তাহলে এর মান কত আট তাহলে এখানে আটের মাথায় স্কোয়ার আসবে ইস টু বি বিয়ের মান কত আছে বারো তাহলে বারের মাথায় স্কোয়ার আসবে ইস টু বি বিয়ের মানটা কত বারো ইন্টু সি সি এর মানটা কত পনেরো ঠিক আছে তো এবার তো আমরা গুণ করে দিয়েছি আটের স্কোয়ার মানে কত আসবে আট আটার আর চৌষট্টি আর বারো স্কোয়ার মানে দুটো বারো যদি গুণ করি একশো চৌচল্লিশ হবে ইস বারো আর পনেরো গুণ করবো তবে একশো আশি এবার এই তিনটা সংখ্যাকে এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করবো যেন সবগুলোকে ভাগ যায় ঠিক আছে তো সবগুলোকে আমি চার দিয়ে ভাগ করে দিচ্ছি চার দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে কত আসবে চারকে চার পাঁচ ছয় চব্বিশ তিন তিন চার দিয়ে তো করছি চার ছয় চব্বিশ মানে ছয় আসবে ঠিক আছে তো এবার এটাকে চার দিয়ে ভাগ করছি তিন চার বারো তেরো চোদ্দো চব্বিশ চব্বিশ ঠিক আছে চার ছয় চব্বিশ তার মানে ছত্রিশ আসবে একই রকমভাবে চার দিয়ে এটাকে যদি ভাগ করি তাহলে আসবে চা চার দিয়ে ভাগ করলে আসবে চার পাঁচ আর কুড়ি তো বেশি হয়ে যাচ্ছে তাহলে চার বাদ দিব চার চার হবে ষোলো সতেরো আঠারো তাহলে কথা আসবে কুড়ি চার পাঁচ কুড়ি অর্থাৎ অনুপাতটা হবে ষোলো ইস টু ছত্রিশ ইস্টু পঁয়তাল্লিশ তো এই তিনটা আর এমন কোনো সংখ্যা নেই যে ভাগ যাবে ঠিক আছে তো এটাই হবে অ্যান্সার দেখো দশের দাগে বলছে এই ইস টু বি সমান সমান বি ইস টু সি হলে দেখাও যে এ প্লাস বি তার হোল স্কোয়ার ইস টু বি প্লাস সি তার হোল স্কোয়ার সমান সমান এই ইস টু সি দেখো এটা দেখানো বা প্রমাণ করার আগে আমাদের এই তুলে নিতে হবে দেখো আমি তুলে নিয়েছি এ ইস টু বি সমান সমান বি ইস্টু সি তো এ ইস টু মানে যেন অনুপাতটাকে আমরা কি করবো বাই লিখবো এ বাই বি ইকুয়াল টু বি বাই সি ঠিক আছে এটাকে আমরা সমান সমান কে ধরে নিচ্ছি ঠিক আছে এটাকে কে ধরে নিচ্ছি তাহলে দেখো সুতরাং এর মান হবে বি ইন্টু কে মানে বি কে আর এখানে বি এর মান হবে কি সি কে সি ইন টুকে তো বিয়ের যে মানটা আছে এটা আমরা এখানে বসে বসিয়ে দেবো তাহলে বিয়ের মানটা কত আছে সি কে আছে আর এখানে আর একটা কে আছে তাহলে গুণ করলে কী আসবে সি কে কে গুন করলে হবে কে স্কোয়ার অর্থাৎ এর মান হলো সি কে স্কোয়ার আর বিয়ের মান হলো সি কে এবার আমাদের যেটা প্রমাণ করতে বলেছে বা দেখাতে বলেছে সেটাকে আমরা তুলে নেব তাহলে এসি দিয়ে তুলে নেবো এবং পক্ষটা তুলে নেব দেখো সমান সমানের আগে টুকু হবে বাম পক্ষ তো বাম পক্ষটা আমি তুলে নিলাম তো এখানে এ প্লাস বি তার হোলস্কোয়ার বাই হবে বি প্লাস সি তার হোলস্কোয়ার ঠিক আছে তো এর মানটা আমরা বসিয়ে দেবো দেখো এর মানটা কত সি কে স্কোয়ার প্লাস বি আছে বি এর মানটা কত হবে সি কে পুরোটার বারের স্কোয়ার বাই গিয়ে নিচে আছে বি বি এর মানটা কত বি এর মান হলো সি কে প্লাস সি পুরোটা বারের ঠিক আছে তো দেখো এখান থেকে যদি আমরা কমন নেই কি কমন মানে মিল এখান থেকে সি আছে এখানেও সি আছে তার মানে একটা সি কমন যাবে আর এখানে কে আছে দুটো আর এখানে কে আছে একটা তার মানে একটা করে কমন আছে কে তো এখানে সি কে কমন নিলে এখানে থাকবে একটা কে প্লাস এখান থেকে সি কে কমন নিলে হবে ওয়ান ঠিক আছে তো তোমরা যদি না বোঝে তো আবার গুন করে দেখো এটাকে এটা গুণ করে দিলে সি কে স্কোয়ার হয়ে যাবে আবার সি কে দিয়ে এক গুণ করলে সি কে হয়ে যাবে তার মানে এটা মানে এটা তো এবার দেখো পুরোটার বাইরে স্কোয়ার ছিল দেখো যেহেতু আমরা ফার্স্ট বিকেট এখানে ব্যবহার করে ফেলেছি তাই এই পুরোটাকে সেকেন্ড বিয়েকেট রেখে বাইরে স্কোয়ার দিবো ঠিক আছে একই রকম ভাবে আমরা নিচের থেকে দেখো যদি সি কমন নেই হবে কে প্লাস ওয়ান পুরোটাকে সেকেন্ড বিয়েকেট রেখে বাইরে স্কোয়ার দিবো ঠিক আছে তো এবার দেখো স্কোয়ার মাথা মাথায় চলে আসবে সি স্কোয়ার কে স্কোয়ার আর প্লাস বা মাইনাস থাকলে ভাববে যে পুরোটার বাইরে মানে সবসময় মনে রাখবে পুরোটার বাইরে স্কোয়ার আসবে তাহলে কে প্লাস ওয়ান পুরোটার মাথায় স্কোয়ার আসবে আর এখানে আসবে সি স্কোয়ার আর এখানে আসবে কে প্লাস ওয়ান তার পুরোটা বাইরে স্কোয়ার তো সি স্কোয়ার সি স্কোয়ার কেটে দিচ্ছি আবার এখানে কে প্লাস ওয়ান তার হোল স্কোয়ার কে প্লাস ওয়ান তার হোল স্কোয়ার কেটে দিচ্ছি হঠাৎ বা মানে এসে আমাদের বাম পক্ষের মধ্যে কী আসলো কে স্কোয়ার আসলো ঠিক আছে একই রকম ভাবে আর এসি আছে অর্থাৎ ডান পক্ষটা তুলে নেই ডান পক্ষটা কি আছে এইস টু সি আছে ঠিক আছে এইচ টু সি আছে এটা তুলে নিলাম দেখো এ বাই কি লিখবো সি তো এর মানটা কি এর মানটা তোমরা দেখতেই পাচ্ছ এর মানটা কি সি কে স্কোয়ার তো এখানে সি কে স্কোয়ার বসাবো সি কে স্কোয়ার বাই সি সি এর কোনো মান নেই তাই সি সি থাকবো তো সি সি কেটে দিলে কে স্কোয়ার তার মানে আমরা দেখতে পাচ্ছি বাম পক্ষের মধ্যেও বেরিয়েছে কে স্কোয়ার আবার ডান পক্ষের মধ্যেও কি বেরিয়েছে কে স্কোয়ার অর্থাৎ বাম পক্ষ আর ডান পক্ষটা কি সমান সুতরাং লিখবো এল এইস এস অর্থাৎ বাম পক্ষ আর ডান পক্ষ মানে রাইট তো হবে কি সমান মানে প্রুফ এটাই প্রমাণ করতে বলেছে এগারো দাগি বলেছে এক্স স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার কমা এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কোয়ার কমা এক্স প্লাস ওয়াই এর চতুর্থ সমানুপাতি কত দেখো আমরা চতুর্থ সমানুপাতিটিকে ধরে নিচ্ছি ধরি চতুর্থ সমানুপাতিটি পি ধরে নিচ্ছি ধরি কমা চতুর্থ সমানুপাতিটি সমানুপাতিটি পি তো আমরা এটাকে কি ধরে নিলাম পি ধরে নিলাম তো আমরা এটাকে সমানুপাতি অনুযায়ী সাজাচ্ছি দেখো প্রথমে আছে আমাদের এক্স স্কোয়ার মাইনাস আছে ওয়াই স্কোয়ার ঠিক আছে তাহলে অনুপাত হবে আবার হবে এক্স স্কোয়ার ওয়াই মাইনাস আছে কোশ্চেনটা দেখে দেখে তুলে নাও ওয়াই স্কোয়ার আবার এখানে ডাবল টু মানে সমান সমান এটা হবে আর হবে তোমার পরেরটা কি আছে এক্স প্লাস ওয়াই অনুপাত হবে পি মানে এটা প্রথম দ্বিতীয় এটা তৃতীয় চতুর্থ চতুর্থ সমানুপাত এটাই আমাদের বের করতে বলেছে ঠিক আছে চতুর্থ পদটা যদি আমরা বের করি তাহলে কি করবো আমরা প্রথমে দেখো এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর এই রেশিওর জন্য বাই হয়ে যাবে এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কোয়ার আর এখানে কী হবে সমান সমান হবে এক্স প্লাস ওয়াই বাই কী হবে পি হবে ঠিক আছে তো দেখো আমরা এখানে প্রথমে দেখো এখানেই আমরা সূত্র দিতে পারি এ স্কোয়ার মাইনাস কী দিতে পারি বিস্কোয়ার তাহলে স্কোয়ার মানে বিস্কোয়ার সূত্রটা কি এ প্লাস বি এ বলতে এক্স আর বি বলতে ওয়াই এ প্লাস বি ইন্টু এ মাইনাস ওয়াই আবার নিচের থেকে দেখো যদি আমরা কমন নেই কমন মানে কি মিল তাহলে এখানে দুটো এক্স আসে আর এখানে একটা এক্স আছে মানে একটা একটা করে এক্স মিল আছে আর এখানে একটা ওয়াই আছে এখানে দুটো ওয়াই আছে মানে একটা একটা করে ওয়াই মিল আছে তাহলে এখানে হবে এক্স মাইনাস এখান থেকে যদি ওয়াই কমন নেই আর এক্স কমন নেই তাহলে এখানে আরেকটা ওয়াই পরে থাকবে তো এখানে হবে এক্স প্লাস ওয়াই বাই কী হলো পি তো আমরা ওপর নিচে কেটে দিচ্ছি এখানে তো পরের লাইনটা হলো এক্স প্লাস ওয়াই বাই এক্স ওয়াই টু হবে এক্স প্লাস ওয়াই বাই পি তো আমরা কোনা কোন গুণ করে দেবো ঠিক আছে কেন কোন দিকে গুণ করবো পি এর দিকে কারণ আমাদের চতুর্থ সমান বের করতে হবে তো পি এর দিকে গুণ করলে গুণ করব না গুণ আকারে রেখে দেবো ঠিক আছে সমান সমান এই দিকে এক্স প্লাস ওয়াই এক্স ওয়াই ঠিক আছে তো তারপরে লাইনটা কী করবো দেখো এখানে পি সমান সমান এখানে দেখো এখানে এক্স প্লাস ওয়াইটা গুণ সম্পর্কে আছে তাহলে ওপারেশে কিনলে কী হবে ভাগ হয়ে যাবে ঠিক আছে এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই তো এটাকে এটা কেটে দিচ্ছি তো থাকবে কি এক্স ওয়াই থাকবে তাহলে বা পি টু হবে এক্স ওয়াই অর্থাৎ পি মানে কি ধরেছিলাম চতুর্থ সমানুপাতিটি তো তাহলে হবে চতুর্থ সমানুপাতিটি হবে এক্স ওয়াই ঠিক আছে দেখো বারোর দাগে কী বলেছে এক্স মাইনাস ফোর ও এক্স প্লাস সিক্সের মধ্য সমানুপাতি এক্স হলে এক্সের মান কত দেখো এটা বইয়ের ভাষায় বলেছে মধ্য সমানুপাতি মানে এটা আর এটার মধ্য সমানুপাতি এক্স তো আমরা কী করবো আমরা প্রথমে এটা আর এটার মধ্য সমানুপাতি বের করে নেব তো যেটা বের হবে সেটা আমাদের হিসেবে বের হবে আর বইয়ের হিসেবে থাকবে কত এক্স তাহলে সেই দুটো সমান করে দেবো প্রশ্ন অনুসারে ঠিক আছে তাহলে এক্সের মানটা বেরিয়ে যাবে দেখো লিখে নিয়েছি এক্স মাইনাস ফোর ও এক্স প্লাস সিক্সের মধ্য সমানুপাতি সমান সমান মধ্য সমানুপাতি সূত্রে তোমরা সবাই জানো রুডোবার প্রথম ইন্টু তৃতীয় এটা প্রথম এটা তৃতীয় তার মানে এই দুটো গুণফলটাই হবে মধ্য সমানুপাতি আর ওপরে থাকবো একটা রুডোবার ঠিক আছে তাহলে রুডোবার প্রথম ইন্টু তৃতীয় তৃতীয় মানে হল এক্স প্লাস সিক্স ঠিক আছে তো এটা হলো মধ্য সমানুপাতি আর প্রশ্নানুসারে প্রশ্নানুসারে বইয়ে বলেছে মধ্য সমানুপাতিটা কথা বলেছে এক্স বলেছে আর আমাদের হিসাবে মধ্য সমানুপাতিটা কত রুডোবার এক্স মাইনাস ফোর ইন্টু এক্স প্লাস সিক্স এটা হলো আমাদের হিসাবে মধ্য সমানুপাতি আর বইয়ে হলো এটা মধ্য সমানুপাতি ঠিক আছে তো আমরা কী করব প্রথমে উভয় পক্ষে বর্গ করে পাই উভয় পক্ষে বর্গ করে পাই মানে বর্গ করে দেবো তাহলে এক্সের মাথায় স্কোয়ার আসবে সমান সমান রুডোবার এক্স মাইনাস ফোর ইন্টু এক্স প্লাস সিক্স এই পুরোটার বাইরে কী আসবে স্কোয়ার আসবে ঠিক আছে তো দেখো এখানে এক্সের স্কোয়ার হবে সমান সমান এই স্কোয়ারটা এই দুটোবারটাকে তুলে দেবে তাহলে তাহলে কী হবে এক্স মাইনাস ফোর হবে এক্স প্লাস সিক্স হবে বা এক্সের স্কোয়ার সমান সমান দেখো এবার গুণ করে দেবো তোমরা গুণ করতে পারো অবশ্যই আমি আশা করছি তোমরা সবাই পারো তো দেখো এক্স দিয়ে প্রথমে এই দুটোই গুণ করব তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স দিয়ে ছয় গুণ করলে হবে সিক্স এবার মাইনাস দিয়ে গুণ করবো প্লাসে মানে যে হবে মাইনাস ফোর এক্স আর মাইনাসে প্লাস হবে মাইনাস চার ছয় কথা আসবে চব্বিশ ঠিক আছে তো দেখো এক্স স্কোয়ার সমান সমান এখানে হলো এক্স স্কোয়ার প্লাসে মানে যে মাইনাস ছয়টা থেকে যদি চারটা এক্স চলে যায় তাহলে কটা এক্স থাকবে দুটো এক্স চিনে থাকবে প্লাস মাইনাস কী হবে চব্বিশ ঠিক আছে তো আমরা এক্স পুরো সব এক পাশে নিয়ে নেব তাহলে এখানে এসে এক্সের স্কোয়ার প্লাস এক্স কর এই পাশে আসলে মাইনাস এক্স কর প্লাস টু এ পাশে আসলে মাইনাস সমান এ পাশে আছে মাইনাস ঠিক আছে তো এটা কেটে যাবে কারণ এটা প্লাস আছে এটা মাইনাস আছে তো এখানে আসবে মাইনাস টু এক্স সমান সমান কে আসবে মাইনাস টু কেটে যাবে তাহলে এক্স এখানে দেখো দুইটা গুণ সম্পর্কে আছে এ গেলে কী হবে ভাগ হয়ে যাবে তো দুই দিকে কেটেছি দুই একটি দিয়ে দুই দু গুণের চার লাইনটা আমি এখানে করছি তাহলে অর্থাৎ আমরা বলতে পারি এই মান হলো বারো তেরোর দাগে বলেছে এক্স কমা বারো কমা ওয়াই কমা সাতাশ ক্রমিক সমানুপাতি হলে এক্স ওয়াই এর মান নির্ণয় করো দেখো লিখে নিয়েছি যেহেতু এক কমা বারো কমা ওয়াই কমা সাতাশ ক্রমিক সমানুপাতি তাহলে ক্রমিক সমানুপাতিটা কি সেটাকে আমরা প্রথমে জানবো দেখো ক্রমিক সমানুপাতি মানে প্রথমে এক্স বাই কত হবে বারো হবে সমান সমান পরে বার বারো বাই কী হবে ওয়াই হবে ঠিক আছে তো এবার এক্সটাকে ধরছি না তো প্রথমে তো বুঝে নাও একটু ঠান্ডা মাথায় মনে করো আমি সংক্ষেপে বলছি কথাটা মনে করো এই সাতাশটাকে দেখতে পাচ্ছ না তাহলে কী হবে প্রথমে এক্স বাই বারো সমান সমান কী হবে বারো বাই ওয়াই হবে ঠিক আছে এবার এই এক্সটাকে দেখতে পাচ্ছ না তাহলে কী হবে বারো বাই ওয়াই দেখো বারো বাই ওয়াই অটোমেটিক আছে তারপরটা কী আসবে ওয়াই বাই সাতাশ তো আমরা লিখবো ওয়াই বাই সাতাশ এটা হলো ক্রমিক সমানুপাতি ক্রমিক সমানুপাতি কি সবগুলো অনুপাত মানে অনুপাত বা বাইগুলো সমান হবে ঠিক আছে তখন এটা এটা সমান আবার এটা এটা সমান তো আমি এটা এটাকে সমান করছি কি এক্স বাই বারো সমান সমান কী আছে বারো বাই ওয়াই আবার এটা একটা সমান করছি বারো বাই ওয়াই সমান সমান ওয়াই বাই সাতাশ তো আমরা গুণ করে দিচ্ছি এক্স ওয়াই ইকোয়াল টু গুণ করলে বারো বারো হবে একশো চৌচল্লিশ আবার এখানেই গুণ করে দিচ্ছি ওয়াই ওয়াই গুণ করলে হবে ওয়াই স্কোয়ার আর একশো সাতাশ আর বারো গুণ করলে হবে তাহলে গুণ করলে হবে তিনশো চব্বিশ ঠিক আছে বা ওয়াই ইকোয়াল টু স্কোয়ার উঠলে কী হবে রুডোবার তিনশো চব্বিশ তাহলে বা ওয়াই ইকোয়াল টু তিনশো চব্বিশের বর্গুমড় হলো আঠারো তাহলে এই যে আঠারোটা বেরোলো এই আঠারোর মানটা আমরা এখানে বসিয়ে দেবো তাহলে এক্স ইন্টু ওয়াই জায়গা আগে আঠারো বসাবো সমান সমান একশো চৌচল্লিশ বা এক্স ইকোয়াল টু কী হবে একশো চৌচল্লিশ বা আঠারোটা এখানে গুণ সম্পর্কে আছে এখানে ভাগ হয়ে যাবে তাহলে আঠারো দিয়ে একশো চৌচল্লিশ আমরা কেটে দিচ্ছি তাহলে হবে আট বা এক্স ইকাল টু আসবে আট তখন এক্সের মান আসবে আট আর ওয়াইয়ের মান কত আসবে আঠারো তাহলে এটাই অ্যান্সার আসবে এক্স ওয়াইয়ের মান চোদ্দোটা কি বলছি এ একটি ধনাত্মক সংখ্যা এ ইস টু চৌষট্টি বাই একশো পঁচিশ সমান সমান চার বাই পাঁচ ইস টু এ আছে হলে এ এর মান কত তো আমাদের প্রথম হলে আগে এইটুকু তুলে নিতে হবে দেখো আমি তুলে নিয়েছি এখানে এ ইস্টু মান কী হবে বাই হবে চৌষট্টি বাই কী হবে একশো পঁচিশ সমান সমান কী হবে চার বাই পাঁচ বাই কি হবে এ হবে ঠিক আছে এবার আমরা কি কোনা কোন গুন করবো তো আমরা এর দিকে গুণ করবো এ গুন করলে হবে স্কোয়ার আবার এই দিকে গুণ করব গুন না করে আমরা গুন আকারে রেখে দেবো ঠিক আছে তো তোমরা গুণ করে নিতে পারো একবারে তো বা এ স্কোয়ার ইকুয়াল টু আমরা এখন গুণ করবো তো চৌষট্টি আর চার গুণ করা হবে কত চার চার ষোলো ছয় হাতো এক চার ছয় চব্বিশ আর একে পঁচিশ দুশো ছাপ্পান্ন আর এখানে হবে পাঁচ পঁচিশে পাঁচ পাঁচিশ দুই পাঁচ দু গুণে দশ এগারো বারো বারো দুই হাতে হ্যাঁ এক পাঁচ পাঁচ আরেক ছয় হবে ছয়শো পঁচিশ ঠিক আছে তো বা ইকুয়াল টু স্কোয়ার উঠলে কী হবে প্লাস মাইনাস দুটো বার কিন্তু এখানে বলেছে যে এ হবে ধনাত্মক সংখ্যা তাই আমরা প্লাসটাই নেবো ঠিক আছে দুশো ছাপ্পান্ন বাই ছয়শো পঁচিশ বা এ ইকোয়াল টু দেখো দুই ছয়শো পঁচিশের বর্গমূল আমরা জানি পঁচিশ আর দুইশো ছাপ্পান্ন এর বর্গমূলটা আমরা জানি কত হবে ষোলো ঠিক আছে তোমরা বর্গমূল যদি না বের করতে পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে কারণ বর্গমূল বের করা একদম সহজ তো তোমাদেরকে আমি একটা বর্গমূল এখানে দেখিয়ে দিচ্ছি যেরকম ছয়শো পঁচিশের বর্গমূলটা কীভাবে হয় এটা দেখিয়ে দিচ্ছি ছয়শো পঁচিশ ঠিক আছে তো তোমরা কি করবে বর্গমূলের সময় জোড়া জোড়া সংখ্যা গুণ করবে নামতাটা জোড়া জোড়া হবে ঠিক আছে মনে করো এক এক দুই দোগুণে চার তিন তিরক্ষা নয় চার চার ষোলো তারপর পাঁচ পাঁচ পঁচিশ এভাবে চলবে তো তোমাদের কাজ হলো ডান দিক থেকে বা দিকে দুটো করে সংখ্যা সবসময় ধরে নেবে দুটো করে তাহলে দুটো করে ধরলে এখানে কথা রইলো ছয় রইলো তাহলে ছয় দেখো দুই দোগুণে কথা আসে চার তিন তিনীক্ষা নয় তাহলে তিন বাদ দিলে বেশি হয়ে যাবে তাহলে দুই বাদ দিবো দুই দুগুণে চার তাহলে দুই দোকানে চার হলে বিয়োগ করলে কত আসবে দুই আর এই দুই আর পাঁচটা কেটে নিয়ে আসবো ঠিক আছে তো মনে রাখবে চারটা সংখ্যা যদি তুমি কেটে নিয়ে আসো তাহলে একটা শূন্য দিতে হবে বর্গমূলের ক্ষেত্রে আর এমনি আমরা ভাগ অঙ্কের ক্ষেত্রে কী করি যদি দুটো সংখ্যা কাটি একটা শূন্য দেই কিন্তু বর্গমূলের ক্ষেত্রে চারটা সংখ্যা কাটতে হবে ঠিক আছে তো এবার দেখো এই দুইয়ের ডাবল এখানে আসবে দুইয়ের ডাবল কত চার এবার চারের পাশে তুমি এখানে যা বসাবে নিচে সেই সংখ্যা দিয়েই গুণ করবে মনে করো চারের পাশে তুমি পাঁচ বসিয়ে তো তাহলে নিচে কত দিয়ে গুণ করবে পাঁচই দিয়েই গুণ করবে মানে এখানে যে সংখ্যাটা তুমি বসাবে নিচে ওই সংখ্যাটা দিয়েই গুণ করবে তাহলে পাঁচ পাঁচ পঁচিশের পাশে দুই চার পাঁচ কুড়ি আর দুই বাইশ কত আসলো দুইশো পঁচিশ কত বসিয়ে পাঁচ বসিয়ে তাহলে এখানেও পাঁচ হবে এখানেও পাঁচ হবে দুইশো পঁচিশ অর্থাৎ এটা হবে বর্গমূল তাহলে পঁচিশ হবে বোঝা গেল একই রকমভাবে দুইশো ছাপ্পান্নটা বের করে নেবে দেখো তারপরে দাগে পনেরো দাগে বলেছে থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই বাই থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই ওয়ান বাই টু হলে আমাদের এর মান নির্ণয় করতে বলেছে তো প্রথম আমরা হলে আগে এইটুকু তুলে নেব দেখো তোলা হয়েছে এবার আমরা কী করবো গুণ করবো তাহলে তিনটে গুণে ছয় সিক্স এক্স মাইনাস পাঁচ গুণে দশ টেন ওয়াই হবে আর এদিকে গুণ করলে হবে থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই ঠিক আছে তো এক্সগুলোকে এক পাশে আনবো সিক্স এক্স মাইনাস থ্রি এক্স সমান সমান ফাইভ ওয়াই মাইনাস টেন ওয়াই ও পাশে গেলে হবে প্লাস টেন ওয়াই ঠিক আছে তো যদি বিয়োগ করি হবে থ্রি এক্স আর এখানে যোগ করলে আসবে পনেরো ওয়াই তো আমাদের যেহেতু এক্স বাই ওয়াই আমরা বের করব প্রথমে এক্স বাই ওয়াই সমান সমান পনেরো বাই কী হবে তিন হবে মানে এখানে ওয়াইটা গুণ সম্পর্কে আছে এ পাশে ওয়াই আসলে ভাগ হয়ে যাবে আর এখানে তিনটা গুণ সম্পর্কে আছে এ পাশে কে ভাগ হয়ে যাবে ঠিক আছে তো আমরা কেটে দিচ্ছি তিনককে তিন তিন পাঁচা পনেরো তাহলে এক্স বাই ওয়াই সমান সমান কী হবে ফাইভ বাই ওয়ান এবার আমরা কী করবো কোন চেঞ্জ করবো দেখো এই দিকে চেঞ্জ করবো তাহলে এক্স বাই ওয়াইয়ের জায়গায় পাঁচ আসবে আর পাঁচের জায়গায় ওয়াই যাবে তো দেখো যদি গুণ করি একশো কি এক্স হবে আর ফাইভ ওয়াই হবে এদিকে গুণ করো একশো কে এক্স ফাইভ ওয়াই তার মানে এটা এটা একই জাস্ট আমরা এটাকে সাজিয়ে নিলাম ঠিক আছে এটাকে সমান সমান কে ধরে নিচ্ছি তাহলে কে ধরে নিলে এক্সের মান বেরোবে হবে এক্স রিকল্ট কী হবে ফাইভ কে আর ওয়াইয়ের মান হবে ওয়ান ইন্টু কে মানে কে হবে ঠিক আছে তো দেখো আমাদের এই মানটা বের করতে বলেছি থ্রি এক্স স্কোয়ার মানে ফাইভ ওয়াই স্কোয়ার বাই থ্রি এক্স স্কোয়ার প্লাস ফাইভ ওয়াই স্কোয়ার তো আমরা এটা এটা তুলে নিচ্ছি ঠিক আছে দেখো আমি এটা তুলে নিয়েছি তোমরা নিচে তুলে নিবে ঠিক আছে তোমরা এখানে তুলে নিবে তো আমার যেহেতু খাতার পেজ কম আছে তাই আমি এখানে করছি তো দেখো এবার এখানে থ্রি ইন্টু এক্স এক্সের মানটা আমরা কত বিভ করেছি এক্সের মান হলো ফাইভ কে তো এখানে আমরা ফাইভ কে বসাবো ফাইভ কে এখানে মাথায় স্কোয়ার আছে স্কোয়ার দিব মাইনাস ফাইভ ইন্টু ওয়াই স্কোয়ার তাহলে ওয়াইয়ের মানটা কত দেখো ওয়াইয়ের মানটা আসছে কে তো কে এর মাথায় কী হবে কে এর মাথাও স্কোয়ার আসবে ঠিক আছে একই রকমভাবে আমরা নিচে বসিয়ে দেবো থ্রি ইন্টু এক্সের মান হবে ফাইভ কে পাওয়ার স্কোয়ার আসবে প্লাস ফাইভ ইন্টু ওয়াই স্কোয়ার ওয়াই এর মান হবে কে এর মাথায় আসবে স্কোয়ার ঠিক আছে তো সমান সমান দেখো থ্রি ইন্টু পাঁচের স্কোয়ার মানে কত আসবে পাঁচ পাঁচে পঁচিশ আর কে এর মাথা স্কোয়ার মানে কে স্কোয়ার মাইনাস ফাইভ আর এখানে কে কে স্কোয়ার হবে আর এখানে থ্রি ইন্টু পাঁচ স্কোয়ার মানে আসবে পঁচিশ কের এর মাথা স্কোয়ার মানে কে স্কোয়ার প্লাস ফাইভ ইন ফাইভ কে স্কোয়ার একবার লিখে দিচ্ছি ঠিক আছে তো দেখো এবার এখানে যদি গুণ করি তিন পঁচিশে পঁচাত্তর পঁচাত্তর কে স্কোয়ার মাইনাস ফাইভ কে আর তিন পঁচিশে পঁচাত্তর 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 কে স্কোয়ার প্লাস ফাইভ কে তো এখানে যদি করি প্লাজে মানে যে মাইনাস তাহলে হবে সত্তরটা কে আর এখানে হবে আশি

তো কে ধরে নেওয়ার পর আমরা লিখবো এক্স ইকোয়াল টু টু ইন্টু কে মানে টু কে ওয়াইয়ের মান হবে থ্রি কে আর জেটের মান কী হবে সেভেন কে ঠিক আছে তো এবার যে আমাদের প্রশ্নটা দিয়েছে সেই প্রশ্নটা আমি তুলে নিচ্ছি টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফোর জেড ফোর জেড বাই কত আছে টু ওয়াই এর মানটা আমাদের বের করতে পড়েছে তো আমরা এখানে মানটা বসিয়ে দেবো দেখো টু ইন্টু এক্সের মান কত আছে টু কে মাইনাস থ্রি ইন্টু ওয়াইয়ের মান কত আছে থ্রি কে প্লাস ফোর ইন্টু জেটের মান কত আছে সেভেন কে ঠিক আছে বাই টু ইন্টু ওয়াই ওয়াইয়ের মান হলো থ্রি কে এবার দেখো আমরা এখানে গুণ করেছি দুই দু চার ফোর কে তিন তিন নয় নাইন কে আর চার সাথে হবে আঠাইশ কে আর এখানে হবে তিন দো গুণে ছয় সিক্স কে তো এবার প্লাজে মাইনাসে হবে প্লাজে এ মাইনাসে মাইনাস নয়টা কে থেকে যদি চারটা কে বাদ দিই তাহলে হবে পাঁচটা কে চিহ্ন থাকবে মাইনাস আবার প্লাস এখানে আসলে আঠাইশ কে বাই হলো সিক্স কে ঠিক আছে তো দেখো প্লাজে মানে যে মাইনাস যদি আমরা বিয়োগ করি তাহলে কত আসবে বিয়োগ করলে আসবে কত তেইশ তাই না তেইশ কে বাই তো কে কে কেটে দিচ্ছি তাহলে আসবে তেইশ বাই কত আসবে তেইশ বাই ছয় আসবে ঠিক আছে তো এটাই হবে অ্যান্সার দেখো সতেরো দাগে বলেছে টু এক্স বাই থ্রি সমান সমান ফোর ওয়াই বাই ফাইভ হলে এর মান নির্ণয় করো তাহলে প্রথম আমরা হোলের আগে এইটুকু তুলে দেখো হোলের আগে আমরা এইটুকু তুলে নিয়েছি এটা টু এক্স বাই থ্রি আর ফোর ওয়াই বাই ফাইভ ইকোয়াল টু কী আছে সেভেন জেড বাই নাইন এটাকে আমরা কে ধরে নিয়েছি ঠিক আছে কে ধরি তাহলে দেখো টু এক্স ওপরের মান হবে নিচেরটা গুনুন এটা তাহলে হবে থ্রি কে আর এখানে ফোর ওয়াইয়ের মান হবে নিচেরটা গুনুন কে তার মানে ফাইভ কে আর সেভেন জেড মান হবে নাইন ইন্টু কে মানে হবে নাইন কে ঠিক আছে তো এখান থেকে আমরা এক্সের মান বের করব দেখো এক্স এখানে দুইটা গুণ সম্পর্কে আছে এবার সে গেলে হবে ভাগ হয়ে যাবে আর এখান থেকে ওয়াইয়ের মান বের করব তাহলে এখানে ফাইভ এখানে চারটা গুণ সম্পর্কে আছে এখানে ভাগ হয়ে যাবে আর এখানে জেড ইকল্ড এখানে হবে নাইন কে বাই এখানে সাতটা গুণ সম্পর্কে আছে এখানে ভাগ হয়ে যাবে ঠিক আছে এবার যে প্রশ্নটা দিয়েছে সেই প্রশ্নটা তুলে নিচ্ছি দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি এবার আমরা এখানে মান বসিয়ে দেবো দেখো ফোর ইন্টু এক্স এক্সের মান কত আছে থ্রি কে বাই টু আছে প্লাস বারো ইন্টু ওয়াই ওয়াই এর মানটা কত আছে ফাইভ কে বাই ফোর আছে মাইনাস একুশ ইন্টু জেড জেটের মানটা কত আছে নাইন কে বাই সেভেন আছে ঠিক আছে তো আবার কাটাকাটি করে দিচ্ছি দুই দুগুণে হবে চার তিন চার হবে বারো তিন সাতটা হবে একুশ আর নিচে থ্রি ইন্টু ওয়াই ওয়াই মানটা কত আছে ফাইভ কে বাই ফোর আছে ঠিক আছে তো এবার দেখুন ওপরে এখানে গুণ হয়ে যাবে তিন দুগুণে কত আসবে ছয় সিক্স কে আর এখানে আসবে তিন পাঁচে পনেরো কে মাইনাস এখানে আসবে তিন নং সাতাশ সাতাশ কে বাই এখানে কি হবে এখানে যেহেতু কাটাকাটি যাবে না তাই ওপরে ওপরে গুণ হবে তিন পাঁচ পনেরো পনেরো কে বাই কি আসবে চার আসবে ঠিক আছে তো পর লাইনটা কী হবে প্লাজে প্লাজে প্লাস তাহলে পনেরো আর ছয় যোগ করলে আসবে একুশ কে ঠিক আছে একুশ কে মাইনাস আসবে সাতাশ কে বাই আছে পনেরো বা পনেরো কে বাই চার ঠিক আছে তার পর লাইনটা কি আসবে বিয়োগ করলে প্লাজে মানে যে মাইনাস হবে তো বিয়োগ করলে আসবে সিক্স কে চিহ্ন থাকবে কোনটার বড়োটার বাই আসবে পনেরো কে বাই ফোর তো দেখো এর পর লাইনটা আমি এখানে করছি সমান সমান দেখো ওপরে যে মাইনাস সিক্স কে আছে মাইনাস সিক্স কেই থাকবে আর এই হেড বাইটা তখনই গুণ হবে যখন নিচেরটা ওপরে যাবে চার ওপরে যাবে আর পনেরো কেটা কি আসবে নিচে আসবে ঠিক আছে তো কে কে কেটে দিচ্ছি তাহলে আসলো কত মাইনাস সিক্স ইন্টু ফোর বাই কি ফিফটিন তো আমরা দুই দিয়ে কেটে দিচ্ছি রেখে তিন দু গুণে ছয় তিন পাঁচা পনেরো তারপর কিন্তু আর কিন্তু কাটাকাটি যাবে না তাহলে এখন উপরে উপরে গুণ করবো চার দুগুণে হবে আট আর এখানে হবে পাঁচ মাইনাস এইট বাই ফাইভ এটাই আসবে তারপরে দেখো এখানে কি আছে এক্স বাই টু ইকোয়াল টু ওয়াই বাই টু বাই ফোর হলে এত এর মান দেখো এই অঙ্কটা ঠিক এই ষোলো দাগের অঙ্কটার মতোই তোমরা এই এটা তুলে নেবে তুলে সমান সমান কে ধরবে তাহলে এক্সের মান হবে টু কে ওয়াইয়ের মান হবে টু কে জেটের মান হবে ফোর কে তারপর এই কোশ্চেনটা তুলে এক্স ওয়াই জেডের মান বসিয়ে দেবে তারপর ক্যালকুলেশন করবো হয়ে যাবে অবশ্যই সেম একদম ষোলো নাম্বার অঙ্কটার মতোই ঠিক আছে তো এটা তোমরা বাড়িতে করবে এবার উনিশে থাকে বলেছি এক্স স্কোয়ার প্লাস ফাইভ ওয়াই স্কোয়ার প্লাস নাইন জেড স্কোয়ার মাইনাস টু ওয়াই ইন্টু টু এক্স প্লাস থ্রি জেড ইকোয়াল টু জিরো হলে এক্স ইস টু ওয়াই ইস টু জেড কত দেখো প্রশ্নটা তুলে নিয়েছি এবার এখানে যা আছে তাই লিখছি এক্স স্কোয়ার প্লাস ফাইভ ওয়াই স্কোয়ার প্লাস নাইন জেড স্কোয়ার তো মাইনাস যে আমি গুণ করে দেবো প্লাসে মানে যে মাইনাস দুই দোকানে হবে চার এক্স ওয়াই আবার মাইনাসে প্লাসে হবে মাইনাস দুই দিয়ে তিনকে গুণ করলে তিন দোকানে ছয় ওয়াই জেড ইকোয়াল টু হবে শূন্য ঠিক আছে তো এবার আমরা একটু বুদ্ধি করে অঙ্কটা করবো কীরকম বুদ্ধি করে করব সেটা দেখো তো এখানে এক্স স্কোয়ার প্লাস এই ওয়াই স্কোয়ারকে আমরা একটু বুদ্ধি করে ভাঙাবো কেন ভাঙাবো দেখো এখানেও ওয়াই আছে আবার এখানেও ওয়াই আছে তার মানে ওয়াইটাকে আমাদেরকে একটু বুদ্ধি করে ভাঙাতে হবে কীরকম করে ভাঙাবো দেখো ফাইভ ওয়াই স্কোয়ারকে লেখা যায় ওয়াই স্কোয়ার প্লাস ফোর ওয়াই স্কোয়ার মানে চারটা ওয়াই স্কোয়ার আর একটা ওয়াই স্কোয়ার যোগ করলে পাঁচটা ওয়াই স্কোয়ার হয় আর যা আছে তাই লিখছি বোঝা গেল বা এবার দেখো আমি কী করবো এবার এখানে দেখো আমরা যখন সূত্র দিই এখানে তোমার রাফে বোঝাচ্ছি আমরা যখন সূত্র দিই মনে করো এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্রটা কি আমরা জানি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাই তো আর যখন মাইনাস সূত্র দেই তখন এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তার মানে টু এ বি সংখ্যাটা কি থাকে এ আর বি এর মাখানে থাকে তো এখানে যে এক্স ওয়াই আছে এটাকে যদি এক্স ধরে এটা ওয়াই সাপোজ বললাম আর কি তাহলে এটা কি এক্স আর ওয়াইয়ের মাঝখানে থাকবে তো এক্স বলতে আমি এই এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই মানে এই ফোর এক্স ওয়াইটা এই এক্স আর এই ওয়াইয়ের মাঝখানে রাখছি এই ওয়াইয়ের মাঝখানে রাখছি প্লাস ফোর ওয়াই স্কোয়ার ঠিক আছে আর এখানে আছে প্লাস ওয়াই স্কোয়ার মানে সাজিয়ে নিচ্ছি এই ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স ওয়াই জেড প্লাস নাইন জেড স্কোয়ার সমান সমান জিরো ঠিক আছে তো এটা আর এটার মাঝখানে এটা আর এটার মাঝখানে কি ফোর এক্স ওয়াইটটাকে রেখেছি আর এই দুটোর মাঝখানে মাইনাস সিক্স ওয়াই জেডটাকে রেখেছি ঠিক আছে কেন রেখেছি দেখো এটাকে এক্সের মাথায় স্কোয়ার লেখা যায় মাইনাস এটাকে লিখছি না এটাকে লেখা যায় টু ওয়াই এর মাথার স্কোয়ার দেখো দুই স্কোয়ার মানে কত চার এর মাথার স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার হবে তো এখানে দেখো স্কোয়ার মাইনাস টু এ কত এক্স বি কত টু ওয়াই তো গুণ করে দিলে কথা হবে দুই দু গুণের চার ফোর এক্স ওয়াই তার মানে এটা যা কথা রাখি কথা বোঝা গেল আবার প্লাস চিহ্ন আবার এখানে এর মাথার স্কোয়ার লেখা যায় মাইনাস এটাকে লিখবো না এটাকে লেখা যায় থ্রি জেড এর মাথার স্কোয়ার দেখো তিন স্কোয়ার মানে কত নয় আর জেড এর মাথা স্ক জেড স্কোয়ার ঠিক আছে সমান সমান শূন্য হ্যাঁ তো এবার দেখো এখানে এ এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি তাহলে স্কোয়ার মাইনাস টু এ বলতে ওয়াই আর বি বলতে কত থ্রি জেড তাহলে কত আসবে তিন দূরে ছয় ছয় ওয়াই জেড মানে সিক্স ওয়াই জেড এই সিক্স ওয়াই জেড এটা মানে এটা মানে ভেঙে ভেঙে করছি যেন সূত্র আকারে ইউজ করতে পারি তাহলে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এইটুকু মানে আমরা জানি এ মাইনাস বি বি বলতে টু ওয়াই এর হোলস্কোয়ার সূত্র তারপর প্লাস চিহ্ন আছে আবার স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার এটাও সূত্র হবে এ মাইনাস বি বি বলতে থ্রি জেড তার হোলস্কোয়ার সমান সমান শূন্য তো আমরা জানি দুটি সংখ্যার বর্গের সমষ্টি শূন্য হলে তারা কী হবে পৃথক পৃথকভাবে শূন্য হবে ঠিক আছে তো এখানে লিখবো এক্স মাইনাস টু ওয়াই ইকোয়াল টু হবে শূন্য আবার হবে ওয়াই মাইনাস থ্রি জেড এটাও হবে শূন্য বো বোঝা গেল যদি দুটি বর্গের সমষ্টি শূন্য হয় তখন তারা কী হয় পৃথক পৃথকভাবে শূন্য হয় তো বা এক্স ইকোয়াল টু মাইনাস টু ওয়াইটাও গেলে প্লাস হবে তবে বা এক্স এখানে দেখো ওয়াইটা গুণ সম্পর্ক আছে এ ভাগ হয়ে যাবে তাহলে এখানে কী দেখো টু এ নাইমার নিচে ওয়ান আছে ঠিক আছে এবার এখানে দেখো ওয়াই মাইনাসটাও বসে গেলে প্লাস থ্রি জেড হবে বা ওয়াই বাই জেড আমরা কী লিখতে পারি থ্রি বাই ওয়ান লিখতে পারি তাই না তো কোনো কোন গুন করলে ওয়াই হয় এখানে থ্রি জেড হয় আবার এখানে গুন করলে একশো কেক এখানে গুন করলে টু ওয়াই হয় তার মানে দেখো এখান থেকে আমাদের আসছে এক্স ইস টু ওয়াইয়ের মান আসছে টু ইস টু ওয়ান আর এখান থেকে ওয়াই ইস টু জেডের মান আসছে থ্রি ইস টু কত ওয়ান এবার এই দুটো অনুপাতকে ওপর নিচে বসাবো তাহলে এক্স ইস টু ওয়াই এর মান হলো টু ইস টু ওয়ান আর ওয়াই ইস টু জেডের মান কত থ্রি ইস টু ওয়ান ঠিক আছে তো দেখো এখানে ওয়াইয়ের একটা মান হলো ওয়ান আর এখানে ওয়াইয়ের মান কত থ্রি তাহলে ওয়াইয়ের একটা মান ওয়ান আর একটা মান থ্রি তাহলে এখানে ওয়াইয়ের ওয়ান আছে তাহলে নেই কত তিন নেই তো আমরা সেই জন্য এটাকে তিন দিয়ে গুণ করবো আর এখানে দেখো ওয়াইয়ের মান তিন আছে তাহলে নেই কত এক নেই তাহলে এখানে এক দিয়ে আমরা গুণ করবো ঠিক আছে তাহলে দেখো এখানে কত হয় তিন দু গুণে ছয় আর এখানে কথা তিনকক্ষে তিন আর এখানে কথা হয় তিনকক্ষে তিন আর এখানে একক্ষে এক অর্থাৎ আমরা বলতে পারি এক্স ইস টু ওয়াই টু জেটের মানটা লিখতে পারি এক্সের মান হলো সিক্স আর ওয়াইয়ের মান এখানেও থ্রি এখানেও থ্রি তার মানে একটা থ্রি লিখলেই হলো আর জেটের মানটা কত আছে জেটের মান আছে ওয়ান অর্থাৎ এটাই অ্যান্সার আসবে এক্স ইস টু ওয়াই টু জেটের মান হবে সিসু সিরিজ টু ওয়ান দেখো কুড়ির দাগেই বলেছে এ বাই টু ইকোয়াল টু বি বাই থ্রি ইকোয়াল টু সি বাই ফোর ইকোয়াল টু টু এ মাইনাস থ্রি বি প্লাস ফোর সি বাই পি হলে পি এর মান কত তো প্রথমে আমরা হোলের আগে এইটুকু তুলে নেবো দেখো আমি কোশ্চেনটা তুলে নিয়েছি এবার এই কোশ্চেনটা তুলে নেওয়ার পর এটাকে আমরা কে ধরে নিচ্ছি ঠিক আছে তো কে ধরে নিলে এখানে এর প্রত্যেকটা অনুপাতের কি হবে কে এর সঙ্গে সমান হবে তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি এর মান হবে টু ইন্টু কে মানে টু কে বি এর মান হবে থ্রি কে থ্রি এর মান কি হবে ফোর কে আর এই ওপরের পুরোটার মান হবে টু এ মাইনাস থ্রি বি প্লাস ফোর সি এই পুরোটার মান হবে পি কে ঠিক আছে তো এবার এখান থেকে সি এর মানগুলো আমরা এখানে বসিয়ে দেবো টু ইন্টু এ এর মান হলো টু কে মাইনাস থ্রি ইন্টু বি বি এর মান হলো থ্রি কে প্লাস ফোর ইন্টু সি সি এর মানটা কত ফোর কে সমান সমান লিখবো পিকে ঠিক আছে তো এবার দেখো যদি গুণ করে দেয় চার আসবে আর এখানে হবে তিন তিক্ষা নয় আর এখানে আসবে চার চার ষোলো ইকোয়াল টু পি কে ঠিক আছে তো বা প্লাস যে মানে যে মাইনাস নয়টা কে থেকে যদি চারটা কে বাদ দিই তাহলে হবে পাঁচটা কে চিহ্ন থাকবে বর্ডার আর এখানে আসবে প্লাস ষোলো কে সমান সমান পিকে বা প্লাজ মানে যে মাইনাস ষোলোটা কে থেকে যদি পাঁচটা কে বাদ দিই তাহলে আসবে এগারো কে চিনে থাকবো বডার সমান সমান পি কে বা আমরা দেখো পি এর মান যেহেতু বের করবো তাই পুরোটা আমি এ পাশে নিলাম এই পুরোটা এ পাশে নিয়ে নিলাম ঠিক আছে বা কে এর মানটা হবে এগারো কে বাই কে 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 কাটা যাবে বা সরি পি এর মানটা হবে এগারো কে বাই কে তো সমান সমান হবে পি ইকোয়াল টু কত এগারো হবে অর্থাৎ আমি বলতে পারি নির্ণয় পি এর মান এগারো দেখো এরপরে একুশের দাগে পড়ছে সিক্স মাইনাস এইট এক্স বাই এক্স প্লাস সিক্স মাইনাস এইট ওয়াই বাই ওয়াই প্লাস সিক্স মাইনাস এইট জেড বাই জেড ইকোয়াল টু জিরো হলে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই জেড ইকোয়াল টু কত প্রথমে আমরা হোলের আগে এইটুকু তুলে নেব দেখো আমি কোয়েশনটা তুলে নিলাম এবার কী করবো এই এক্স দিয়ে এই দুটোকে ভাগ করে দেবো দেখো এখানে সিক্স বাই এক্স লেখা যায় মাইনাস এইট এক্স বাই এক্স লেখা যায় ঠিক আছে তো প্লাস দেখো এটা কীভাবে হলো তোমাদেরকে আমি রাফে বুঝিয়ে দিচ্ছি মনে করো এখানে লস তাহলে কত আসবে এক্স কমা এক্সের মধ্যে লসাগু নেবো তাহলে এক্স দিয়ে ভাগ করলে হবে এক্সো কেক এক্সো কেক তার মানে এক্স এক্সই হবে লসাগু তাহলে এই দুটো যদি আমরা লসাগু করি ভালো করে বুঝে নাও এখানে আছে সিক্স বাই এক্স মাইনাস এইট এক্স বাই এক্স আছে যদি লসাগু করি তাহলে কী হবে এক্স তাহলে এই এক্স দিয়ে এক্সকে ভাগ করলে হবে এক এক দিয়ে ছয়কে গুণ করলে ছয়ই হবে মাইনাস এই এক্স দিয়ে এক্সকে ভাগ করলে হবে এক এক দিয়ে এইট এক্সে গুণ করলে হবে এইট এক্স তার মানে এইটা যা আর এটা একই সিক্স মাইনাস এইট এক্স বাই এক্স ঠিক আছে একই রকমভাবে ওয়াই দিয়ে ভাগ করে দেবো মাইনাস এইট ওয়াই বাই ওয়াই প্লাস সিক্স সিক্স বাই কী হবে জেড মাইনাস এইট জেড বাই জেড সমান সমান কী হবে শূন্য হবে ঠিক আছে তো এরপর লাগানি দেখো এখানে এক্স এক্স কেটে দিচ্ছি এখানে ওয়াই ওয়াই কেটে দিচ্ছি এখানে জেড জেড কেটে দিচ্ছি তাহলে এখানে হবে সিক্স বাই এক্স প্লাস সিক্স বাই ওয়াই প্লাস কী হবে সিক্স বাই জেড মানে এই এটাকে এটাকে আর এটাকে একসঙ্গে রেখে দিলাম তারপর এখানে কি আছে মাইনাস এইট আর এখানে কি আছে মাইনাস এইট আর এখানে কি আছে মাইনাস এইট সমান জিরো ঠিক আছে তো দেখো বা এবার আমরা কি করবো এখানে যা আছে তাই লিখছি সিক্স বাই ওয়াই প্লাস সিক্স বাই জেড আর এখানে দেখো মাইনাসে মানেজ কি হয় প্লাজ হয় বা তোমরা সমান সময় ওপাশেও নিতে পারো আমি সমান সময় ওপাশে নিয়ে নিচ্ছি মাইনাস এইটে উপ প্লাস এইট মাইনাস এইট ও বসে গেলো প্লাস এইট মাইনাস এইট ও উপাশে গেলো প্লাস এইট ঠিক আছে তো এবার দেখো এখানে মিল আছে কমন কী আছে ছয় তো ছয় যদি কমন নেই এখানে ওয়ান বাই এক্স এখানে হবে ওয়ান বাই ওয়াই আর এখানে হবে ওয়ান বাই জেড এবার যদি ছয় দিয়ে গুণ করে দাও তাহলে আগের লন্টে আসবে ঠিক আছে তো এবার সবগুলো যদি যোগ করি আট আট ষোলো হবে তিন ওটা চব্বিশ আসবে ঠিক আছে বা ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই জেড এর মান আসবে চব্বিশ বাই ছয় চার ছয় চব্বিশ আমরা বলতে পারি ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই জেড এর মান হবে কত ফোর এটাই হবে অ্যান্সার দেখো সব শেষে করছি এই চারে দাগের অঙ্কটা এটা করা হয়নি এটা এখন করবো দেখো কী বলেছে এ প্লাস বি ইস টু এ বি ইকুয়াল টু টু ইস টু ওয়ান হলে এ ইস টু বি নির্ণয় করো প্রথমে আমরা হোলের আগে এইটুকু তুলে নেবো দেখো হোলের আগেটুকু তুল তোলা হয়েছে এবার কী করবো আমরা এ প্লাস বি ইস্টুর জন্য বাই হয়ে যাবে এ এবি ইকুয়াল টু কী হবে টু বাই ওয়ান দেখো তারপর আমরা কোনি গুণ করব তাহলে এই দিকে গুণ করলে একদিকে গুণ করলে এ প্লাস বি হবে আর এই দিকে করলে টু রোডোবার কী হবে এবি হবে তাহলে এ এখানে প্লাস বি প্লাসটা এখানে আসলে মাইনাস টু এ এবি ইকুয়াল টু কী হবে জিরো হবে ঠিক আছে তো দেখো এ মা এখানে সাজিয়ে নিচ্ছি টু রোডোবার এ বি প্লাস বি টু জিরো কেন সাজিয়ে নিলাম দেখো টু এ বিটা সবসময় মাঝখানে থাকে ঠিক আছে এবার এটা বুদ্ধি করে সাজাবো দেখো এ কে লেখা যায় রোডোবার এ তার মাথায় স্কোয়ার লেখা যায় এই স্কোয়ারটা রোডোবারটাকে তুলে দিলে এই হবে তার মানে এটা যা কথা এটা একই কথা তারপর মাইনার চিহ্ন আছে এটাকে আমরা লিখবো না প্লাস এটাকে লিখব আমরা রোডোবার বি তার মাথায় স্কোয়ার দেখো স্কোয়ারটা রোডোবারটাকে তুলে দিলে কী হবে বি হবে ঠিক আছে তো এবার দেখো এটাকে এ আর এটাকে যদি বি ধরি তাহলে স্কোয়ার মাইনাস সূত্রের টু এ বলতে রোডোবার এ আর বি বলতে রোডোবার বি তাহলে দেখো এটা যদি গুণ করে দিই তাহলে কী আসবে টু আর রোডোবার কী হবে এবি এবি হবে তার মানে এটা জায়গা এটা একই কথা মানে আমরা সূত্র আকারে ইউজ করছি তো এটা স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার মানে কি এ মাইনাস বি বি বলতে রুডোবার বি তার হোলস্কোয়ার সমান সমান শূন্য হবে তারপরে এ মাইনাস বি তার হোলস্কোয়ার হবে আর ইকোয়াল টু আছে শূন্য তো এবার দেখো স্কোয়ার উঠলে কী হয় স্কোয়ার উঠলে হয় রুডোবার শূন্যের ওপর রুটোবার দিলে তো শূন্যই হবে তাই না তো এবার দেখো রুডোবারে রুডোবারে মাইনাস বিটা ও বসে গেলে রুডো প্লাস রুডোবার বি ঠিক আছে তো বা আমরা যদি এখন উভয় পক্ষে বর্গ করি উভয় পক্ষে বর্গ করে পাই তাহলে বর্গ করলে কী হবে রুডোবার এ এর মাথা স্কোয়ার আসবে রুডোবার বি এর মাথা স্কোয়ার আসবে ঠিক আছে তো তারপর দেখো এই স্কোয়ারটা রোডোবারটাকে তুলে দিলে এ হবে আর এখানে বি হবে তো আমরা লিখতে পারি এ বাই বি কি লিখতে পারি ওয়ান বাই ওয়ান আমরা যদি কোনি গুণ করি তাহলে কী এ অক্ষে এ হবে বি অক্ষে বি হবে তার মানে এটাই হবে তার মানে অনুপাতটা কী হবে এ ইস টু বি সমান সমান কী হবে ওয়ান ইস টু ওয়ান হবে এটাই হবে অ্যান্সার